আপনারা দেখছেন দ্য মেসেজ। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিসেন্ট, দ্য মার্সিফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, শর্ট ব্রেকের পরে আবার আপনাদেরকে মেসেজ অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। এতক্ষণ আপনারা যারা মেসেজ অনুষ্ঠানের সাথে ছিলেন এবং যারা নতুন মেসেজ অনুষ্ঠান শুনতে বসেছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা আবার শুরু করতেছি। বিসমিল্লাহ রহমানুর রহিম। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, ব্রেকে যাওয়ার আগে আমি আপনাদের সামনে সুরে জুখরফের দুই নম্বর আয়াতটা তিলাওয়াত করেছিলাম। সুরে জুখরফের তিন নম্বর আয়াতটা আপনার সামনে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। সুরে জুখরফ সুরাজ নম্বর 43 আয়াত নম্বর 3 ভার্সেস নম্বর 3। এই 25 নম্বর পারার মধ্যে 43 নম্বর সুরার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি এই কোরআনকে আরবি ভাষায় করেছি যাতে করে বুঝতে এবং বোঝাতে সহজ হয়। আমাদের ভাষা বাংলা ভাষা, কোরআন শুধু মক্কার মানুষের জন্য নয়, আরবি ভাষাদের জন্য নয়, আমাদের জন্য। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে বলছেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে বুঝতে সহজ হয়। দেখুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভাষাগত দিক দিয়ে এর চাইতে উন্নত মানের ভাষা দুনিয়াতে আর কোনো ভাষা হতে পারে না আরবি ভাষা। যে ভাষা আমরা জীবনে কথা বলিনি, বলতে পারিনি, কিন্তু ছোটো ছোটো বাচ্চা যারা আরবি ভাষা বুঝে না, আরবি ভাষা জানে না, ওরাও মসজিদে যাইয়া আরবিতে কোরআন শরীফকে পড়তে পারে। ছোটো ছোটো বাচ্চা আরবি ভাষা বুঝে না, জানে না, কোরআন শরীফকে মেমোরাইজ করতে পারে। সামান্য একটু যদি চেষ্টা করে কোনো মানুষ, তাহলে সে কোরআনকে তো মেমোরাইজ করতে পারে এবং সামান্য একটু চেষ্টা করার কারণে কোরআন বুঝতেও পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ইজি করে দিয়েছেন। তারপরে একটা কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, এখানে আমরা কোরআনের নাম কোরআন পেলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন এটাও পেলাম, কারণ আল্লাহ বলছেন ইন্না জাআলনাহু, নিশ্চয় আমি করেছি কোরআনান আরাবিয়্যা, আরবি ভাষায়, কেন লাআল্লাকুম তাআকিলুন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন সম্পর্কে আরেকটা আয়াত নাজিল করতেছেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবে লাদাইনা লাআলিয়্যুন হাকীম। আপনারা জানেন এই কোরআন শরীফকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করা শুরু করেছিলেন মাসগুলোর মধ্যে সবচাইতে সম্মানিত যে মাসের নাম হইল রমজানুল মুবারক। এই কোরআন শব্দটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের সর্বপ্রথম যেখানে কোরআনকে কোরআন বলে সম্বোধন করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস, যে রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি। কোরআন দুনিয়ার সমস্ত কিতাব, আসমানি সমস্ত কিতাবের চাইতে সম্মানিত কিতাব কোরআনুল করিম। দুনিয়ার সমস্ত মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিনগুলা বানিয়েছেন, যে মাসগুলা বানিয়েছেন, সব মাসের মধ্যে সম্মানিত মাস রমজানুল মুবারক। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের মধ্যে সম্মানিত রিসপেক্টেড নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত উম্মত সৃষ্টি করেছেন, সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সম্পর্কে আল্লাহ বলছেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ইউ আর বেস্ট উম্মাহ এমং দ্য উম্মাহ অফ আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। যত আম্বিয়া দুনিয়াতে এসেছেন, সমস্ত আম্বিয়ার উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহর কালাম সর্বশ্রেষ্ঠ কালাম, মাস রমজানুল মুবারক সর্বশ্রেষ্ঠ মাস। এই সর্বশ্রেষ্ঠ মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ কোরআনুল করিমকে নাজিল করেছেন। কার উপরে নাজিল করেছেন? সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
কার জন্য নাজিল করেছেন? সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যাদেরকে বলা হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদের জন্য নাজিল করা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সম্মানিত মাসে, সম্মানিত রসুলের উপর, সম্মানিত কিতাবখানা, সম্মানিত উম্মতদের জন্য নাজিল করা হয়েছে, এবং এই কিতাবখানা যেখানে হেফাজত করা হয়েছে সেই জায়গাটাও আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচেয়েতে সম্মানিত জায়গা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবে লাদাইনা লআলিয়্যুন হাকিম। আগের আয়াতে আমরা পেয়েছিলাম উম্মুল কুরা, যেখানে নাজিল করা হয়েছে জমিনের সর্বসম্মানিত, সবচেয়ে সম্মানিত স্থান ছিল মক্কাতুল মুকাররমা, তাই তাকে উম্মুল কুরা বলা হচ্ছে। আর উম্মুল কিতাব বলা হচ্ছে লাউহে মাহফুজকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন যে লাউহে মাহফুজে রেখেছেন, এই লাউহে মাহফুজের চাইতে সম্মানিত কোনো জায়গা হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে সেখানে হেফাজত করে রেখেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্মানিত কোরআন, সম্মানিত রসুলের উপর, সম্মানিত মাসে, সম্মানিত স্থানে নাজিল করেছেন সম্মানিত উম্মতের জন্য। আর এই কোরআনুল করিমকে হেফাজত করে রেখেছেন সর্বচাইতে, সবচাইতে সম্মানিত স্থানে। তাই আসুন আমরা এই মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আল কোরআনুল করিমের সায়াতলে এসে আমরা সম্মানিত হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজানুল মুবারক, এই দুই একদিন পরেই পবিত্র রমজানুল মুবারক আমাদের সামনে আসছে। উই আর স্লোলি স্লোলি অ্যাপ্রোচিং দি রমজানুল মুবারক। একদিন দুই দিন পরেই আমরা রমজানুল মুবারক পেয়ে যাব, রোজা রাখতে হবে আমাদের। এই কোরআন নাজিলের মাস রমজানুল মুবারক। সর্বপ্রথম কোরআন সম্বোধন করেছেন আল্লাহ এই আয়াতে, যেখানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন বলেছেন। এই কোরআনের মাধ্যমে, এই রমজানের মাধ্যমে যাতে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত হওয়ার তৌফিক দান করেন। যেহেতু আল্লাহ আমাদেরকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, আর সম্মানিত হতে হলে রমজান রমজান হয়েছে, রমজান এত সম্মানিত হয়েছে এই কোরআনুল করিমের মাধ্যমে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরেকটা পুরো সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, জেনে রাখো আমি এই কোরআনুল করিমকে একটা সম্মানিত রজনীতে নাজিল করেছি, যে রজনীর নাম লাইলাতুল কদর, নাইট অফ দ্য পাওয়ার, যে আলোকিত নাইট, নূরের নাইট, ইজ্জতি নাইট, সম্মানিত রাত, যে সম্মানিত রাত্রে আমি নাজিল করেছি। এই একই রাত্রি খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চাইতেও সম্মানিত মাস হইল এক রাত্রি। আমি যদি এই কোরআনুল করিমের আশ্রয় নেই, আমি যদি এই কোরআনুল করিমের সংস্রবে আসি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাইলাতুল কদরের চাইতেও আপনাকে সম্মানিত করবেন কোরআনের মাধ্যমে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাইলাতুল কদরের চাইতেও, এই লাইলাতুল কদর তো আপনার জন্য আমার জন্য দেওয়া হচ্ছে, এই লাইলাতুল কদরের চাইতেও সম্মানিত। দুঃখের বিষয়, আজকে মুসলমান কোরআন থেকে অনেক দূরে, কোরআনের সংস্রবে নয়। আজকের মুসলমান কোরআন তিলাওয়াত করে কোরআনকে মানতে রাজি নয়। এই রমজানুল মুবারক মাস আসছে, অনেক মানুষ এই সারা বছর তো কোরআন শরীফ তিলাওয়াত করার সময় তাকে নাত করে না, এমনকি রমজানুল মুবারক মাসেও অনেক মানুষের কোরআন শরীফ তিলাওয়াত করার সুযোগ হয় না। ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আপনারা যারা এই অনুষ্ঠান দেখতেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মুল কুরা নাম দিয়েছেন মক্কাতুল মুকাররমাকে, সবচেয়ে সম্মানিত জায়গার নাম উম্মুল কুরা, সবচেয়ে সম্মানিত কিতাবের নাম উম্মুল কিতাব কোরআনুল করিম, সবচেয়ে সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ধারাবাহিকতায় সম্মানিত কিতাবকে, সম্মানিত মাসে, সম্মানিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সম্মানিত রজনীতে, সম্মানিত স্থানে, সম্মানিত উম্মতের জন্য সিলেক্ট করে নাজিল করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তাই যদি আমরা এই কোরআনের সংস্রবে আসতে পারি, আমরাও এই সম্মানী এবং ইজ্জতি হব। আর কোরআন থেকে যদি আমরা দূরে সরে যাই, কোরআনের সংস্রবে যদি আসতে পারি না, তাহলে আমরা ফারিকুন ফিল জান্নাহ না হয়ে ফারিকুন ফিস সাইর হয়ে যাব। তাই আসুন মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই কোরআনকে কোরআন হিসাবে জানার চেষ্টা করি এবং কোরআনকে কোরআন হিসাবে মানার চেষ্টা করি। তারপরে সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে সুরে হাসারের মধ্যে
একটা আয়াত নাজিল করেছেন, সেখানেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল কোরআনুল করিমকে কোরআন বলে সম্বোধন করেছেন এবং বলছেন, আমরা তিলাওয়াত করি সেই আয়াত খান, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, লাউ আনজালনা হাযাল কোরআন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি নাজিল করতাম এই কোরআনুল করিমকে আলা জাবাল পাহাড়ের উপর, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতে পেতেন কোরআনের বয়ে, আল্লাহর আযাবের বয়ে এই কোরআনের এত গুরুত্বতার কারণে পাহাড় ডাস্টের মতো হয়ে যেত, পাহাড় রেজা রেজা হয়ে যেত, এই কোরআনকে বহন করার ক্ষমতা পাহাড়ের ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানের সামনে কোরআন নিয়ে আলোচনা করলেন, কোরআন বলল আল্লাহ, এই আসমান বলল আল্লাহ, এই কোরআনের বহন করা আমাদের দ্বারা সম্ভব না। জমিনের সামনে আলোচনা করলেন, জমিন বলল এই কোরআনকে বহন করা আমাদের জন্য সম্ভব না। পাহাড়ের সামনে আলোচনা করলেন, পাহাড় বলল আমাদের জন্য কোরআন বহন করা সম্ভব না। ওয়াহামালাহাল ইনসান, মানুষ জাতি সেটা বহন করে নিল। মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন বুঝার উপযুক্ত করলেন এবং উপযুক্ত করে মানুষের কাছে কোরআন পাঠাইলেন, এবং যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম আলা জাবাল মাউন্টেনের উপর, লারাআইতাহুম খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখতে পেতেন এই পাহাড় ডাস্ট হয়ে রেজা রেজা হয়ে বাতাসের সাথে মিশে গেছে, বাতাসের সামনে মিক্স হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপর এই কোরআনুল করিমকে নাজিল করেছি এবং আপনাকে এমন পাওয়া, এমন শক্তি, এমন ধৈর্য ক্ষমতা দান করেছি, এমন সিনা আপনাকে আমি দান করেছি যে সিনা এই কোরআনের বারকে বহন করার উপযুক্ত, এমন জিসিম মুবারক আপনাকে দিয়েছি যে জিসিম মুবারক, বডি মুবারকে কোরআনের বারকে বহন করার উপযুক্ত, এমন জবান মুবারক আপনাকে দিয়েছি যে জবান মুবারক এই কোরআনুল করিম তিলাওয়াত করার জন্য সবচেয়ে উপযুক্ত জবান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান। তারপরেও আমরা যখন হাদিসের কিতাবগুলো আলোচনা করতে যাই, তখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সম্মানিত ওয়াইফ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেওয়ায়ত করেন, অন্যান্য সাহাবায়ে কেরামরা রেওয়ায়ত করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহি নাজিল হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবা অবস্থায় থাকলে বসে যেতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই ঠান্ডার দিনে যদি কোরআন নাজিল হতো, শরীর ঘেমে ভিজে একাকার হয়ে যেত এই কোরআনের পাওয়ারের জন্য। এত ইজ্জতি এবং পাওয়ারে কোরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর নাজিল করেছেন। এই আয়াতেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমের নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন বলে সম্বোধন করেছেন এবং বলছেন, হে মানুষ জাতি, তোমাদের কাছে যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন কোনো সাধারণ কিতাব নয়, এই কোরআন কোনো সাধারণ অর্ডিনারি বুক নয়, সবচেয়েতে সম্মানিত কিতাব কোরআনকে আমি নাজিল করেছি। সুরে রহমানের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার এই কোরআন সম্পর্কে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, অসীম দয়ার ভাণ্ডারের মালিক আল্লাহ, আমার দয়া এবং মায়ায় তোমাদের জন্য কোরআন নাজিল করে তোমাদেরকে কোরআন পড়ার ক্ষমতা দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, আমি এই রহমান আল্লাহ তোমাদের উপর এত রহম করেছি যে রহম করে কোরআন তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি, সম্মানিত কিতাব সম্মানিত উম্মতের জন্য রেখেছি। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা
কোরআনকে সম্মানিত করেছি এবং কোরআনের মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করেছি। তাই সুরে রহমানের মধ্যে আল্লাহ তার রহমান নামের পরেই বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, হে মানুষ জাতি, আমি রহমান আল্লাহ, আমার দয়া প্রবেশ হয়ে তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছি। এখানেও আল্লাহ কোরআনকে আল কোরআনের নামে সম্বোধন করেছেন এবং আল্লাহ তাবারক ও তাআলা বলছেন, আমি রহমান হওয়ার কারণে তোমাদেরকে কোরআন পড়ার তৌফিক দিয়েছি, কোরআনের শিক্ষা দিয়েছি। দেখুন আল্লাহ তাবারক ও তাআলা এখানে আমাদেরকে কত সুন্দর করুণ বাসায়, কত মায়ার বাসায়, কত দয়ার বাসায়, আল্লাহর সিফতি নামের মধ্যে সবচাইতে সম্মানিত যে নাম রহমান, এই নাম আল্লাহ তাবারক ও তাআলা নেওয়ার পরেও বলছেন, আমি রহমান আল্লাহ, দয়ার প্রবেশে, দয়ার কারণে, মায়ার কারণে তোমাদের উপর কোরআন নাজিল করেছি, তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছি, আল্লামাল কোরআন, এই কোরআন তোমাদের পড়ার উপযুক্ত করে দিয়েছি। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, পবিত্র রমজানুল মুবারকের আগে আমার এই মেসেজ অনুষ্ঠান নিয়ে আর আপনাদের সামনে আসতে পারবো না, রমজানের এক দুই দিন পরে আগামী সোমবারে আবার মেসেজ অনুষ্ঠান নিয়ে আসব। তাই আপনাদের সামনে রমজানের আগে আর আমার এই মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে কোনো কথা বলার সুযোগ হবে না। এর জন্য আমি কোরআন শব্দের আলোচনার ভিতরে রমজানুল মুবারক সম্পর্কে সামান্য আপনাদের সামনে আলোচনা করতে চাই। দেখুন আল্লাহ তাবারক ও তাআলা সূরাতুর রহমানের মধ্যে অনেক মা বোনদের, অনেক ভাই বোনদের এই রহমান সূরা মুখস্থ রয়েছে। আপনি কোরআন শরীফকে ওপেন করুন, খুলুন, সূরা আর রহমান তিলাওয়াত করুন। দেখুন আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আল্লাহ, তোমাদেরকে কোরআন শরীফ পড়ার ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন পড়ার উপযুক্ত করে দিয়েছি তোমাদের জন্য, কোরআন মেমোরাইজ করার উপযুক্ত করে দিয়েছি তোমাদের জন্য। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমরা যারা কোরআন পড়তে পারি না, এই ইকরা বাংলা আমাদের জন্য, আপনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে ইকরাউল কোরআন নামক অনুষ্ঠানের মাধ্যমে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আসুন, এই মেসেজ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি, রহমান আল্লাহ তার রহমান নামের ওসিলা দিয়ে বলছে, আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আল্লাহ, তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছি, কোরআন পড়ার উপযুক্ত করে দিয়েছি। আর যদি কাল কিয়ামতের দিন আমি যাই, আমি কিয়ামতের দিন যদি বলি, আল্লাহ আমি কোরআন পড়তে পারিনি, আল্লাহ আমি কোরআন শিখিনি, আল্লাহর সামনে আমার জবাবটা কী হবে? তাই আসুন, আর রহমান যেমন বলছেন আল্লামাল কোরআন, এই রমজানুল মুবারক মাসে আমরা একটা সময় ফিক্স করে নেই, যাতে কোরআনের সংস্রবে এসে রহমানের রহমতের উপযুক্ত হতে পারি। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি আবারও একটা শর্ট ব্রেকে যেতে হচ্ছে, ততক্ষণ যত সময় ব্রেকে থাকব ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠান ছেড়ে কোথাও যাবেন না, শর্ট ব্রেকের পরে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন দ্য নেম অফ আল্লাহ, the beneficent, the merciful. আপনারা দেখছেন দ্য মেসেজ।